নামের একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম। প্রতিষ্ঠানটির কার্য পরিচালনার জন্য আমরা সোহো স্কোয়ারে 21 নম্বর রোমারি স্ট্রিটে প্রতিষ্ঠানটির কার্য পরিচালনার জন্য আমরা সোহো স্কোয়ারের 21 নম্বর রোমারি স্ট্রিটে অবস্থিত একটি রেস্তোরাঁর বাঙালি মালিকের সহায়তার ফলে বিনা ভাড়ায় অফিস ঘর ও টেলিফোন ব্যবহারের অনুমতি পেয়েছিলাম। বলা বাহুল্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রতিষ্ঠানটির প্রয়োজন ফুরিয়ে যায়। যুক্তরাজ্য প্রবাসী কর্মজীবী বাঙালিরা দেশের আত্মীয় স্বজনদের জন্য নিয়মিতভাবে তাদের কষ্টার্জিত পাউন্ড পাঠাতেন। পাউন্ডের ন্যায্য মূল্য পাওয়ার জন্য তসদ্দুগাবাদের নেতৃত্বে একটি জোরদার আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলন পরিচালনার জন্য অ্যাংলোপাক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়। 1965 সালে আইয়ুব খান সরকার প্রবাসীদের দাবি মেনে নিয়ে দেশে প্রেরিত পাউন্ডের বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে উচ্চতর মূল্য ধার্য করে এবং এই উচ্চতর মূল্য বোনাস ভাউচারের মাধ্যমে 1965 সালে আইয়ুব খান সরকার প্রবাসীদের দাবি মেনে নিয়ে দেশে প্রেরিত পাউন্ডের বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে উচ্চতর মূল্য ধার্য করে বোনাস ভাউচার প্রথা প্রচলন করে। 1960-এর দশকের আরেকজন উৎসাহী ও পরোপকারী বাঙালি ছিলেন পূর্ব লন্ডনের কিন্ডার্সলে হাউসে বসবাসকারী আব্দুল মালেক। তিনি 1940-এর দশকের দ্বিতীয় মহাযুদ্ধকালে লন্ডনে আসেন। তার বহু জনহিতকর কার্যগুলির মধ্যে ছিল বাঙালিদের জন্য একটি স্কুল এবং নাগরিকদের পরামর্শ দানকারী একটি প্রতিষ্ঠান। বাঙালি খ্রিস্টীয় সংস্কৃতি সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। তার উদ্যোগে পূর্ব লন্ডনে বাংলা গানের স্কুল প্রতিষ্ঠা ও বাংলা নাটক অভিনয়ের স্বপ্ন বাস্তবায়িত হয়। সে আমলে তার উদ্যোগে ও সহায়তায় শেজুদ্দৌলা নাটক লন্ডনে মঞ্চায়ন করা সম্ভব হয়। সম্ভবত এটি বাংলাদেশের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত সর্বপ্রথম নাটক। মতিন ভাই, আমি যদিও আপনার কাছে জানতে চেয়েছিলাম বাঙালিদের খুব সাধারণভাবে একটা পরিস্থিতি সেই সময়ে, এবং অত্যন্ত চমৎকারভাবে আপনি বরং সেই সময়কার বাঙালিদের অনেক উল্লেখযোগ্য বাঙালি এবং অনেক তৎপরতা, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য মানবিক তৎপরতার কথা আপনি তুলে ধরেছেন, এবং এটার দ্বারা আমার মনে হয় যে এই সাক্ষাৎকারটি অত্যন্ত সমৃদ্ধ হবে, যে আপনি যেভাবে ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে তা উপস্থাপন করেছেন এবং তুলে ধরেছেন, তো সেটা অত্যন্ত কৃতজ্ঞ আমরা আপনার কাছে আমরা জানলাম। একদম সাধারণ বাঙালিদের তখনকার দৈনন্দিন জীবনটা কেমন ছিল সেটা কি একটু ইনফরমালি বলা যাবে? মানে আমার মনে হয় যে লিখা না থাকলেও একদম সাধারণ বাঙালিরা তখন কিভাবে জীবনযুদ্ধটা তারা করতেন ওই সময়টায় আপনি যখন এসেছিলেন? ১৯৬০-এর দশকের লন্ডনে কালোচেরার লোকজন জাতিগত বিদ্বেষের এবং চাকরি ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের শিকার হয়। এর ফলে পূর্ব লন্ডনের অধিবাসী কর্মজীবী বাঙালিদের নানা দুর্ভোগ সহ্য করতে হয়। অধিকাংশ ব্রিটিশ সংবাদপত্র, বিশেষ করে ট্যাবলয়েড পত্রিকাগুলি মিথ্যা ও দুরভিসন্ধিমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে বাঙালিদের আলসে, অশিক্ষিত ও অসভ্য হিসাবে চিহ্নিত করে। নিউজ অব দ্য ওয়ার্ল্ড নামক একটি ট্যাবলয়েড পত্রিকায় গোপনে দূর থেকে গৃহীত একটি বাঙালি পরিবারের ছবিসহ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, কর্মবিমুখ, নীতিজ্ঞান বিবর্জিত, চুরি, সঠতা, খুনখারাবিতে নিয়োজিত বাঙালিরা তাদের পরিবারের মহিলাদের নিয়ে দেহ ব্যবসায়ে নিয়োজিত রয়েছে। এই মিথ্যা ও অস্থায়ী প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমি পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলাম। বলা বাহুল্য, হাইকমিশন কর্তৃপক্ষ প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করেননি। তাদের মধ্যে কেউ কেউ পূর্ব লন্ডনে বসবাসকারী বাঙালিদের অশিক্ষিত
অভদ্র ও কর্মবিমুখ আখ্যা দিয়ে বললেন, এরা বিলেতে পাকিস্তানের মান মর্যাদা হানির জন্য দায়ী, বিলেতে আসার জন্য এদের পাসপোর্ট দেওয়া উচিত হয়নি। যুক্তরাজ্যে প্রকাশিত মতিন ভাই, তার মানে কি যে এই ধরনের, এই যে পাকিস্তানি কর্মকর্তার যে এই ধরনের আচরণ, মানে তখন থেকেই কি মানে এটা বোঝা যাচ্ছিল? ইভেন তখন তো স্বাধীনতা যুদ্ধেরও প্রশ্ন নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই যে পূর্ব পাকিস্তানিরা আমাদেরকে এভাবে মানে মূল্যায়ন করার এক ধরনের চেষ্টা করছে, যেটা এখানে নিউজ অব দ্য ওয়ার্ল্ড করেছে সেটা অন্য কথা, হয়তো তারা বর্ণবাদী একটা অবস্থান তাদের ছিল, কিন্তু যে পাকিস্তান তখনও আমাদের রাষ্ট্র, সেই পাকিস্তানের ভিতরেই কর্মকর্তাদেরই সেই অবস্থা ছিল যেটা আপনার বক্তব্যের মধ্য দিয়ে আপনি তুলে এনেছেন, এটা কি তখনই প্রত্যক্ষ করেছিলেন আপনারা? এসব পাকিস্তান হাইকমিশনের যারা অফিসার কিংবা কর্মচারী ছিলেন তাদের মধ্যে সম্ভবত শতকরা 99% ছিল উর্দু ভাষী পশ্চিম পাকিস্তানের লোক। তারা পূর্ববঙ্গের বাঙালিদেরকে পাকিস্তানি বলতেই যেন নারাজ এবং যেন তার বিব্রত বোধ করতেন এবং এটাকে করণীয় হিসেবে তারা আগা করে দেখেছেন এবং এদেরকে হেয় তুচ্ছ প্রতিপন্ন করে গর্ববোধ করতেন যে আমরা হচ্ছে খাঁটি শিক্ষিত পাকিস্তানি, এরা হচ্ছে নগণ্য তুচ্ছ, এদেরকে মানুষ হিসেবে গণ্য করতেন না। সেই জন্য তারা কথা বলতে সাহস করে খোলাখুলি বলতেন যে এদেরকে পাসপোর্ট দেওয়া অন্যায় হয়েছে, পাসপোর্ট দিয়েছে আমাদের পাকিস্তান মানুষজন ডুবিয়েছে, এই ছিল তাদের অ্যাটিচিউড। অর্থাৎ পূর্ববাংলার বাঙালিদেরকে তারা শুধু পাকিস্তানের নাগরিক হিসাবে স্বীকার করতেন না, তাদের মানুষ হিসেবে গণ্য করতে যেন রাজি ছিলেন না, এই ছিল তাদের অ্যাটিচিউড এবং এইগুলো তারা গোপন রাখেননি। এই কথাগুলি তাদের সঙ্গে পরিচিত মহলে এমনকি আমার মতো সাংবাদিকদের কাছেও তারা অনেক সময় নির্বিভেদে খোলাখুলি বলেছেন। তারা সম্ভবত আশা করেছিলেন যে আমি এগুলি কত প্রকাশ করবো না, এই এম্বারাসমেন্টটা এই আমি মেনে যে হজম করে যাবো এরা আশা করেছিলেন। এবং সত্যি কথা বলতে গেলে আমি তখন এনে খুব হইচই করে নেয় বহুদিন বাদে আমার আত্মসম্মানের কথা লিখেছিল, বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে তখন আমি ভাবলাম এই জিনিসগুলি রেকর্ড করা, লিখে রাখা দরকার। এখন কারণ সেটাকে আপনি লিখেছিলেন, সেই জন্য আমি এসব সম্বন্ধে আমার আত্মজীবনমূলক একটা বই লিখেছি, বইটার নাম হচ্ছে 5 অধ্যায়, তাতে আমি এসব কথা লিখেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমরা সেই প্রসঙ্গে অবশ্যই পরে আসবো আবার। এবার আপনার কাছে জানতে চাইবো মতিন ভাই, যে সেই সময় কমিউনিটির প্রধান প্রধান কর্মকাণ্ডগুলো কি ছিল, বিশেষত বাংলা সংবাদপত্র সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। 1950 এবং 1960-এর দশকে সমগ্র যুক্তরাজ্যে হাতে গোনা কয়েকটি বাংলা সাময়িক পত্রিকা ও বুলেটিন অনিয়মিতভাবে প্রকাশিত হতো। যে শহর থেকে প্রকাশিত তার বাইরে এদের পাঠক ছিল না বললেই চলে। এটা নতুন আবার পড়ি, 1950 ও 1960-এর দশকে সমগ্র যুক্তরাজ্যে হাতে গোনা কয়েকটি বাংলা সাময়িক পত্রিকা ও বুলেটিন অনিয়মিতভাবে প্রকাশিত হতো। যে শহর থেকে প্রকাশিত হতো তার বাইরে এদের পাঠক ছিল না। 1954 সালে তসদ্দুক আহমদের সম্পাদনায় বাঙালিদের প্রথম বাংলা সাময়িক পত্র দেশের ডাক হাতে লিখে ফটোকপি হিসেবে প্রকাশ করা হয়। তৎকালীন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পটভূমিতে পরিচালিত বিভিন্ন দাবি আদায় সম্পর্কিত আন্দোলনের মুখপত্র হিসেবে পত্রিকাটি প্রকাশ করা হয়েছিল। 1958 সালে রেমিংটন কোম্পানির বাংলা টাইপরাইটার দিয়ে টাইপ করা পত্রিকাটির কপি 1958 সালে রেমিংটন কোম্পানির বাংলা টাইপরাইটার দিয়ে পত্রিকাটির টাইপ করা কপি ছাপিয়ে প্রকাশ করা হতো। 1960-এর দশকের গোড়ার দিকে পত্রিকাটির প্রকাশ স্থগিত থাকে এবং 1963 সালে নবপর্যায়ে দেশের ডাক পত্রিকা পাক্ষিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। শহীদ সরোয়ারদের নেতৃত্বে গঠিত পাকিস্তানের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যকলাপের রিপোর্ট এবং